বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এখন বাজে সকাল 7টা, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আই থিঙ্ক ব্লগটা তোমাদের দেখতে একটু ভালো লাগবে আর ইন্টারেস্টিংও লাগবে। তো ভালো লাগলে অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও ভিডিওটা। তো এখন বাজে সকাল 7টা, তো আমি সকাল 7টা মানে ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন আমি আমার ব্রেকফাস্টটা রেডি করবো, আর রেডি করে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো, ঠিক আছে? তো চলো ব্রেকফাস্টটা রেডি করে তারপর তোমার সাথে আমি ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো আজ আমি সকালে ব্রেকফাস্টে বানাবো ম্যাগি। ম্যাগিটা আমি ফেজওয়ান বা পিৎজা যে সসটা হয় ওটা দিয়ে বানাবো। তো তার জন্য আমি ফার্স্টে নিচ্ছি দুটো ম্যাগি নিচ্ছি, আর এখানে হচ্ছে পিৎজা অ্যান্ড পাস্তা যে সসটা হয় ওটা আমি ওটা দিয়ে ম্যাগিটা বানাবো। আর এটা আমার খেতে খুব ভালো লাগে, টেস্টি হয়। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা। ফার্স্ট ম্যাগিটা আমি বয়েল করে নিয়েছি, তো এখানে তারপর ম্যাগিটা কড়াই ননস্টিক কড়াইয়ের মধ্যে দিয়ে ওই যে সসটা আছে ওই সসটা দিয়ে দেবো উপর থেকে। তো এখন আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তো আমি আমার ব্রেকফাস্টটা এনজয় করি, তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো দেখে নিলে এটা খুব সহজ রেসিপি, তোমরা বাড়িতেও ট্রাই করতে পারো, ব্রেকফাস্টটা একবার ট্রাই করে দেখতে পারো, আই থিঙ্ক ভালোই লাগবে। আমার তো ভালোই লাগে, এবার তোমাদের কেমন লাগবে সেটা বলতে পারছি না, বাট একবার ট্রাই করে তোমরা দেখতে পারো। তো দেখলে বন্ধুরা আমি কী ব্রেকফাস্ট করলাম আজকে। তো ব্রেকফাস্টটা করার পরে আমার একটা অনলাইন ক্লাস ছিল, যেহেতু আমি কলেজে পড়ি, তো আমার কলেজের একটা অনলাইন ক্লাস ছিল, তো আমি সেটা ক্লাসটা কমপ্লিট করে নিয়ে তারপর তোমার সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন আমি একটুখানি ভাবছিলাম যে একটু ল্যাপটপটা নিয়ে একটু আঁকি উঁকি করবো, কিন্তু দেখাচ্ছে বন্ধুরা ল্যাপটপের অবস্থা, দেখতে পাচ্ছ ল্যাপটপটা এখন চার্জই নেই। আমার মাথায় কত বুদ্ধি, আমি কালকে সারাদিন আমার ল্যাপটপটাকে আমি চার্জই করিনি, তো যার ফলে এখন আমি আঁকি বুকিটা করতে পারছি না। তো আর আমার অনলাইন ক্লাসও কমপ্লিট হয়ে গেছে, তো এখন দেখি একটু মানে কী করা যায়। তো অবভিয়াসলি আমি সারাদিনে যেটা করবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, যেহেতু এটা আমার ডেইলি লাইফ ব্লগ, তো শেয়ার তো অবভিয়াসলি। তো এখন আমি নিচে যাবো বন্ধুরা, নিচে গিয়ে আমি দেখবো মা আজকে কী রান্না করেছে লাঞ্চে, অবভিয়াসলি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো নিচে যাওয়া যাক। এখন বাজে প্রায় দুপুরে 1টা, তো এখানে আমাদের এখানে একদম মানে ফাটাফাটি লেভেলের বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও, মানে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হচ্ছে আর তার সাথে বজ্রপাত তো হচ্ছেই। তো তোমাদের সাথে আমি জাস্ট এখানটা একবার তোমরা দেখো, তো এটা ভেপার মতো লাগছে না এটাকে? ওকে আমি এটাকে ওপেন করে দেখাচ্ছি, বৃষ্টি হচ্ছে একটা, বুঝতে পারছ? বন্ধুরা এখানে তোমরা এখন দেখতে পেলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার সাথে বজ্রপাত হচ্ছে। তো চলো আমি স্নান করে এসে তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো বন্ধুরা আমি আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো আজকে লাঞ্চে আমি কী কী খেলাম সেটা অবভিয়াসলি আমি ভিডিওটা রেকর্ড করিনি, আর তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমার মা কী রান্না করছে নিজে গিয়ে সেটা দেখাবো, কিন্তু আমি নিজে যাওয়ার পরে রিয়েলাইজ করলাম যে আমার ক্যামেরার ব্যাটারি ডাউন হয়ে গেছে। তো আমি আবার দৌড়ে দৌড়ে ওপরে এসে ক্যামেরাটাকে ব্যাটারি মানে চার্জিংয়ে বসিয়েছিলাম, আর এখন আবার ব্লগটাকে স্টার্ট করছি তোমাদের সাথে এখন বসে একটু গল্প করব। বন্ধুরা এখন আমি তোমাদের সাথে গল্প করবো, এটাই আমি বললাম এখন সত্যিই গল্প করবো। এখন এরকম জানলার ধারে বসে এরকম বৃষ্টি বৃষ্টি ভেজা ওয়েদারে গল্প করার মজাটাই আলাদা। একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে ব্লগিংটা আমি স্টার্ট করেছি, প্রফেশনটা আমার ভালো লাগে ইউটিউবে মানে এরকম ভিডিও বানাতে, আর এমনি তো আমি সারাদিন ব্লগ ব্লগ করি, তো ব্লগ ব্লগটা কোথাও কাজে লাগবো এটা তো আমি চাই, তো আমি তাই জন্য ইউটিউব ব্লগটা স্টার্ট করেছি। আর তার থেকে সবথেকে বড়ো কথা আমার যে ইন্সপিরেশন আমি যার থেকে হই, সেটা আমি যেটা শেয়ার করছিলাম, অ্যাকচুয়ালি মাঝখানে একটা ফোন এসেছিলো যার জন্য ভিডিওটা একটু কেটে গেছিলো,
তো আমি যার থেকে ইন্সপিরেশন হই সেটাই তোমাদেরকে বলছিলাম। তো রিয়াঙ্কা সরকার, তার তিনটে চ্যানেল আছে ইউটিউবে, তোমরা ভালো করেই জানো। একটা হচ্ছে তার শপিং সাগা, একটা হচ্ছে তার পশ প্যালেট, একটা রিয়াঙ্কা সরকার, যেখানে সে হিন্দি ইংলিশ ভিডিও পোস্ট করে। তো তার থেকেই আমি ইন্সপিরেশন হই। রিয়াঙ্কা দি সবসময় একটা কথা বলে, কোনো কাজই ছোট না। ইনফ্যাক্ট রিয়াঙ্কা দি নিজেও তার একটা জব করতো, সেই জবটা ছেড়ে সে ইউটিউবে ডেলি ব্লগ করে। তো তার থেকে আমি সত্যি ইন্সপিরেশন আমি হই যে কত মানে অনেক কিছুই করা যায় লাইফে। তো আমিও তাই জন্যই ব্লগিংটা স্টার্ট করেছি। এখন প্রথম প্রথম স্টার্ট করেছি, জানি অনেক প্রবলেম ক্রিয়েট হবে, অনেক হয়তো এখন ভিউজও আসবে না, সেইভাবে লাইকও পাবো না, হয়তো সেভাবে সাবস্ক্রাইবারও বাড়বে না, জানি। তাও জানি ফার্স্ট স্টেপটা, কারণ রিয়াঙ্কা দি সবসময় বলে যে ফার্স্ট স্টেপ যেটা হয় ওটা অনেকটা বিগ হয় এবং ফার্স্ট স্টেপটা তোমাকে নিতে হবে। তো ফার্স্ট স্টেপটা যদি তুমি নিতে পারো তাহলে দেখবে পরের স্টেপগুলো অনেকটা স্মুথ হয়ে যাবে। তো আমি তাই জন্যই ফার্স্ট স্টেপটা নিয়েছি। আই হোপ আমারও পরের স্টেপগুলো অনেকটা স্মুথ হয়ে যাবে। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার কথা বলা ভালো লেগে থাকে, তো অবভিয়াসলি লাইক করে দিও। আর কী ধরনের ভিডিও আমার থেকে এক্সপেক্ট করতো সেটা কমেন্ট করে জানিও, আর কোন পার্টটা বেশি ভালো লাগলো ভিডিও সেটাও কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার একটা আরও একটা ডান্স চ্যানেল আছে, যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি কেউ ডান্স দেখতে ইচ্ছুক হয়ে থাকো, সেই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করতে পারো। সেই চ্যানেলের নাম হচ্ছে সুস্মিতা নস্কর, আমার নামেই। অ্যান্ড সেই চ্যানেলের লিঙ্কটা আমার এই ভিডিওর নিচে থাকে ডিসক্রিপশন বক্সে, এবং আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক, আমার ওই চ্যানেলের লিঙ্ক সবই আমার ডিসক্রিপশনে থাকে, তোমরা চাইলে একটু চেক করে নিতে পারো। আর আমি যেটা কথাটা বলছিলাম রিয়াঙ্কা দির ব্যাপারে, রিয়াঙ্কা দির মধ্যে একটা পজিটিভিটি আছে যেটা আই থিঙ্ক রিয়াঙ্কা দির ব্লগ যে দেখবে বা যে রিয়াঙ্কা দির সাথে কথা বলবে তার মধ্যে এরকম একটা পজিটিভিটি তৈরি হয়ে যাবে। রিয়াঙ্কা দির প্রত্যেকটা ভিডিওতে একটা করে নোট দেয়, পজিটিভ নোট দেয়, যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে ওই ভিডিওর মধ্যে। আর রিয়াঙ্কা দির যে ফ্যামিলি সাপোর্টটা ওটাও খুব ভালো। ইনফ্যাক্ট আমার ফ্যামিলি সাপোর্টও, আমি যখন ব্লগিংটা আমি স্টার্ট করেছি, আমি আমার মাকে ফার্স্ট বলি ব্লগিংয়ের ব্যাপারে, আমার ফ্যামিলির প্রত্যেকে হ্যাঁ তুই যদি মনে করিস যে এই প্রফেশনে তুই কিছু নিজে করতে পারবি, হ্যাঁ কর, এরকম টাইপসের মানে একটা ব্যাক সাপোর্ট যেটা দরকার এটা সবসময় আমি পাই। আর রিয়াঙ্কা দির ভিডিও আমি আমার ফ্যামিলিকে দেখিয়েছিলাম যখন আমি ফার্স্ট ব্লগিং মানে এই এখনই স্টার্ট করেছি, বাট এখনই আমি দেখিয়েছি, তো তাদেরও খুব পছন্দ হয়েছে, বলে হ্যাঁ কর, হতে পারে এখানে কোনো একটা কেরিয়ার হতে পারে, তো স্টার্ট করেছি। অবভিয়াসলি আমি চাইবো যে আমার খুব তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার হয়ে যাক। তো তোমরা যদি চাও আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাক, তো প্লিজ যারা যারা ভিডিওটা দেখছো একটা করে সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড হিট বেল আইকনটা হিট করে দাও। তো প্রথমে ব্লগিংয়ে অনেক ভুল ত্রুটি হবে, তো আই হোপ আমারও ঠিক হয়ে যাবে এই ভুল ত্রুটিগুলো, একটা টাইমে আমিও ভালোভাবে ব্লগিং করতে পারবো, সেটাই, আর কিছুই বলার নেই। তো এইটুকুনি বলার ছিল যে রিয়াঙ্কা দিকে দেখে আমার মধ্যে একটা পজিটিভিটি কাজ করে এবং ইন্সপিরিং হই ওখান থেকে যে হ্যাঁ আমিও হয়তো কিছু করতে পারবো। তো এখন ব্লগিংটা আমি স্টার্ট করেছি, তো তোমাদের কাছে সবার কাছে একটাই কথা বলো, প্লিজ সাপোর্ট করো। আর এখন তোমাদের সাপোর্টটাই দরকার ইউটিউবের জন্য, তো প্লিজ প্লিজ সাপোর্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, বেল আইকনটা হিট করে দিও, ওকে? তো এখন তোমাদের সাথে একটুখানি গল্প করার ছিল, গল্প করা কমপ্লিট হয়ে গেছে, তো আবার পরে গল্প করবো তোমাদের সাথে। এখন দুপুর আই থিঙ্ক 2:30 বাজে, তো এখন আমার একটা ভিডিও আছে যেটা আমি এডিটিং করবো ল্যাপটপে। তোমাদের আগেই বলেছিলাম আমি ল্যাপটপে আঁকি উঁকি করতে গেছিলাম, বাট আমার ল্যাপটপের ব্যাটারিটা ডাউন হয়ে গেছিলো, তো তখন হয়নি। তো এখন তাই জন্যে আমি ল্যাপটপে কাজটা কমপ্লিট করবো, ভিডিওটা এডিটিং করবো, তো এটাই আমার আপাতত কাজ, তারপর আবার তোমাদের সাথে এসে গল্প করবো, ওকে? তো এখনের জন্য টাটা। তো বন্ধুরা এখন বাজে 2:00, আর এখন আমাদের এখানে এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ছাদ, বাড়ির ছাদ, তো দেখতেই পাচ্ছ বাড়ির ছাদে দাঁড়িয়ে বৃষ্টি দেখার না একটা আলাদাই মজা আছে। এরকম হাত বাড়িয়ে দিয়ে বৃষ্টির জলটাকে এরকমভাবে হাতে পড়বে উপভোগ করার মজাটাই আলাদা। আর গাছগুলোও না বৃষ্টি হলে খুব সুন্দর দেখতে লাগে, এটা মানতেই হবে, একদম স্বচ্ছ কাচের মতো লাগে। এই বৃষ্টিতে ভিজিস না।
ভাই কি করছিস বৃষ্টির দিকে হা করে তাকিয়ে? চলো নিচে যাই। তো বন্ধুরা বিকাল হয়ে গেছে, এখন বাজে বিকাল 5টা। তো এখন আমি একটু বাইরে বেরোবো, মানে আমার কয়েকটা জিনিস একটু সেলাই করতে দেওয়ার আছে, তো আমি টেইলারিংয়ের কাছে এখন যাব। তো চলো এসে তোমাদের সাথে কথা বলছি এখানে। জেনে টাটা, মাস্ক পরা তার সাথে আবার চশমা পরা ইটস ভেরি টাফ, মানে চোখে তো দেখতেও পাবো না, হয়তো হোঁচটকেই পড়বো। তো চলো তাও যাই, এইভাবে পড়তে হবে, মাস্ক তো এখন না পড়লে বাইরে বেরোলে পিটানি খাবো। তো চলো এসে তোমাদের সাথে আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি। তো বন্ধুরা, আমার বাপি কাজের জন্য বাইরে গিয়েছিলো, মানে বাইরে মানে ঝাড়খণ্ড দেহঘর বলে ওখানে গিয়েছিলো। তো ওখানে যে ফেমাস মিষ্টিগুলো হয় সেগুলো নিয়ে এসছে আমাদের জন্য, তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি এখন। এটা হচ্ছে আই থিঙ্ক বরফি টাইপসের কিছু, বাট আমি ঠিক নামটা এক্স্যাক্ট জানি না গো, বলতে পারবো না তোমাদেরকে, বাট খেতে খুব টেস্টি এটুখানি বলতে পারি। তো এই একটা মিষ্টি, আর এখানে একটা রয়েছে, এটা ওই মিল্ক কেক টাইপস হয় না, মিল্ক কেক, ওই মিল্ক কেকের মতনই খেতে অনেকটা, কিন্তু এটা মিল্ক কেকের থেকে অনেকটা বেশি টেস্টি। আর এটা হচ্ছে ওই প্যারা টাইপসের, প্যারা বলে অ্যাকচুয়ালি এই মিষ্টিগুলোকে। তো এই মিষ্টিগুলোই নিয়ে এসছে, খুবই টেস্টি খেতে, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি যে সারাদিন যা যা করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এটাও একটা ডের মধ্যেই পরে তো বাটি নিয়ে এসছে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাট এত মিষ্টি আমরা যে কতদিনে শেষ করতে পারবো সেটাই এখন আমরাও ভাবছি, কারণ বেসিক্যালি আমাদের বাড়িতে কেউ অতটা মিষ্টি খেতে পছন্দ করে না। আমি খাই একটু, তাও অনেকটাই হয়ে গেছে এটা। বন্ধুরা আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। তো বিকালে আমি এই জায়গায় গিয়েছিলাম, তোমাদেরকে আমি দেখালাম যে কীভাবে আমি মানে সেজে গুজে গিয়েছিলাম। তো আমি সেখান থেকে স্যার ব্লগ শ্যুট করতে পারিনি, ইনফ্যাক্ট সেখানে গিয়েও আমি কোনোরকম ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ এই ব্লগিংটা আমি স্টার্ট করেছি তোমাদের আগেও বলেছি। তো এখনও পর্যন্ত রাস্তাঘাটে একটু ব্লগিং করতে আমার একটু আনকমফর্টেবল ফিল হয়, সো আমি ব্লগিং করতে পারিনি। তো এখন আমি ব্লগটাকে এন্ড করছি, আবার একটা কালকের নতুন ব্লগ আমি স্টার্ট করবো সকাল থেকে। যেহেতু এটা ডেলি ব্লগিং আমি স্টার্ট করছি, তো আমাকে রোজ অন্ততপক্ষে ভিডিও বানাতে হবে, আর আমি চেষ্টা করবো সপ্তাহে অন্তত পক্ষে 3টে ভিডিও দেওয়ার আমার চ্যানেলে, আমার এই হ্যাপি ফ্যামিলি চ্যানেলটাই। প্রতি মানে উইকলি 3টে ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব, তার মধ্যে 3টে থেকে 4টেও দিতে পারি ভিডিও, সেটা আমার ভিডিওটা করার উপর ডিপেন্ড করছে। তো আজকের ভিডিওটা বাস এই পর্যন্ত, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা হিট করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় এবং তুমি সবার ফার্স্ট ভিডিওটা দেখে নিতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমরা আমার থেকে কী ধরনের ভিডিও দেখতে চাইছো, আমাকে সাজেস্ট করো আমি কী ধরনের ভিডিও বানাবো। আর এই ভিডিওটা অবভিয়াসলি তোমার যারা এই ধরনের ব্লগিং দেখতে পছন্দ করে, লকডাউনে তো অনেকেই বাড়িতে বসে বোর হচ্ছে ব্লগিং দেখছে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করো। তো এখনের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।